সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকে আপনাদেরকে যে প্রতিবেদনটি দেখাবো সেটি হচ্ছে ছাদ বাগানে আপেল চাষ। একটি ছাদ বাগানে কীভাবে আপেল চাষ করবেন, কোন জাতের আপেল লাগাবেন, কোন সময়ে লাগাবেন এবং কি কি পরিচর্যা করতে হয় আপেল গাছে, সেই বিষয়ে সম্পূর্ণ প্রতিবেদন দিয়ে থাকছে এই সম্পূর্ণ বিষয়টি। দিনাজপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সেলিম উদ্দিন ভাই তার ছাদ বাগানে আপেল চাষ করেছিলেন, দুটি আপেল গাছ লাগিয়েছিলেন। সেই গাছ থেকে উনি প্রায় 300 মতো আপেল পেয়েছিলেন। এই আপেল চাষ করতে গিয়ে ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি আপনাদেরকে আজকের এই মিত্রিকা টিভির দর্শকদের জন্য উপস্থাপন করব। আশা করি আপনারা সব শেষ পর্যন্ত থাকবেন এবং যারা এই চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাদ বাগান, যে ছাদ বাগানে বিভিন্ন ধরনের তিন ফল, বারো মাসি আমড়া, বার্মিজ কমলা, শাকসবজি সহ অন্যান্য বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে পাচ্ছেন। এই ছাদ বাগানেই উনি দুটি আপেল গাছ লাগিয়েছিলেন। সেই আপেল গাছটি উনি স্থানীয় একটি প্রসিদ্ধ নার্সারি থেকে নিয়ে এসেছিলেন। যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন, আপেল চারা দুটি উনি স্থানীয় নার্সারি থেকে 500-1000 টাকা দিয়ে উনি নিয়ে এসেছিলেন। আপনারা এই চারা লাগাবেন কোন সময়? সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাস আপেল গাছ লাগানোর উপযুক্ত সময়। উনি 2019 সালের ডিসেম্বর মাসে এই চারা দুটি লাগিয়েছিলেন। লাগানোর পরে আপনার টব তৈরির মাটি, টবে তৈরির যে পদ্ধতি, সেটি আপনাদেরকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি টবে চারা রোপণের, আপেল চারা রোপণের যে টব তৈরির পদ্ধতি, টবের মাটি তৈরির পদ্ধতি, সেটি দেখাবো। তো আপনারা যখন লাগালেন, এই জাতটি হচ্ছে হরিমন 99, যে জাতটি আপনি দেখতে পাচ্ছেন হরিমন 99। এছাড়া আপনি গোল্ডেন, ডরসাট, তারপর আন্না, এই জাতের আপেল আপনি লাগাতে পারেন। আপেল গাছ লাগানোর পর আপনি প্রতি যতটুকু পানি প্রয়োজন আপনি পানি সেচ দিতে হবে। সেচ দেওয়ার পর প্রতি 2 মাস পর পর আপনি আপনার এই আপেল গাছের যে টবটি আছে, টবে প্রয়োজনীয় পরিমাণ 50 গ্রাম ডিএপি, এমওপি, এছাড়াও ভার্মি কম্পোস্ট, পর্যাপ্ত পরিমাণ ভার্মি কম্পোস্ট আপনি এই গাছগুলোতে দিতে পারেন। এতে করে আপনার গাছ হবে সুস্থ সবল এবং এখানে লক্ষণীয় বিষয় আরেকটি থাকে, সেটি হচ্ছে যখন আপনি এই গাছটি লাগাবেন, লাগার পর যখন আপনার মেইন শাখাটি বের হবে, অনেক বড় হবে, শাখাটি একটা নির্দিষ্ট পরিমাণ অবস্থায় যাওয়ার পরে আপনি কুশিটা ভেঙে দেবেন। কুশিটা ভেঙে দিলে 500 শাখা বের হবে। 500 শাখা বের হওয়ার পরে দেখবেন অনেকগুলো 3D কাটিংয়ের মতো অনেকগুলো শাখা প্রশাখা বের হবে, যেগুলো থেকে অনেকগুলো ফুল আসবে এবং ফল ধরবে। আপনাদেরকে যদি আমি এই গাছটিতে দেখাই, দেখবেন যে মূল যে শাখাটি ছিল সেই শাখাটি ভেঙে দেওয়ার পরে দেখেন অনেকগুলো কুশি শাখা প্রশাখা বেরিয়েছে। এখানে 3 শাখা প্রশাখাগুলো দেখতে পাচ্ছেন, গাছটি অনেক বড় হয়েছে। এই গাছটি লাগা, সাধারণত আপেল গাছে পোকার আক্রমণ খুবই কম থাকে, এই ক্ষেত্রে আপনি জৈব বালাইনাশক স্প্রে করতে পারেন, নিম পাতার রস, পেঁপে পাতার রস স্প্রে করতে পারেন। যদি এতেও কাজ না হয় সেক্ষেত্রে আপনি অনুমোদিত মাত্রায় স্থানীয় যে কীটনাশক পাওয়া যায় সেটি আপনি দিতে পারেন। এছাড়াও আপনি এই গাছে কিছু ছত্রাকজনিত রোগ লাগতে পারে, সেক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অনুমোদিত মাত্রায় ফাঙ্গিসাইড স্প্রে করবেন। গাছ লাগানোর 15-18 মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু হয়। আপনারা যা দেখতে পাচ্ছেন এই গাছটিতে 20 ফেব্রুয়ারি ফুল এসেছে। ফুল আসার বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিক থেকে আস্তে আস্তে ফুল আসে এবং সম্পূর্ণ ডালে নিচের দিক পর্যন্ত এই ফুলটি চলে যায়। 20 ফেব্রুয়ারিতে প্রথম ফুল আসে এবং 15 মার্চ পর্যন্ত এই ফুল আসা শেষ হয়। ফুল আসার সময়ে প্রয়োজনীয় পরিমাণ যদি আপনার কোনো পোকার আক্রমণ লক্ষ্য করেন, এই ক্ষেত্রে আপনি কীটনাশক, হালকা একটি কীটনাশক স্প্রে করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের আস্তে আস্তে এই ফুলগুলো যখন বড় হচ্ছে, মটর দানার মতো হচ্ছে, মটর দানা থেকে দেখেন আস্তে আস্তে মটর দানা হচ্ছে, মটর দানা থেকে বড় হচ্ছে। এই আপেলটি যখন মটর দানার মতো হবে তখন পরিচর্যা করতে হবে। এই সময়ে আপনি আপনার প্রতিটি গাছের, আপেল গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট দিলে আপেল গাছ, আপেলগুলো পরিপুষ্ট হবে এবং অনেক বড় হবে। এই সময়ে পাখির আক্রমণ দেখা দেয়, প্রচুর পরিমাণে পাখির আক্রমণ দেখা দেয়। পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে
পুরো গাছটিকে আপনি নেট দিয়ে ঢেকে দিতে পারেন। এতে করে আপনি পাখির হাত থেকে রক্ষা পাবেন। পাখি প্রচুর ফল খেয়ে ফেলে, যেহেতু আমাদের এলাকায় আপেল নাই, সেই ক্ষেত্রে এই আক্রমণটা তীব্র আকারে ধারণ করে। আপেল হারভেস্ট সময় সাধারণত এটি জুন মাসের প্রথম দিক থেকে শেষের দিক পর্যন্ত এটি হারভেস্ট হয়। হারভেস্টের পরে দেখতেছেন এর কালারটি ঠিক নর্মাল আপেলের মতোই সুন্দর, এর মিষ্টান্নতা স্বাদটাও নর্মাল আপেলের মতো। আমি নিজেই খেয়ে দেখেছি, অনেক সুন্দর পরিপুষ্ট একটি আপেল, যেটি দেখতে অনেক সুন্দর লাগে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আপেলের চাষাবাদ। এই সম্পর্কে আরও প্রয়োজনীয় পরামর্শ থাকলে আমরা প্রয়োজনীয় উপসর্গের সঙ্গে কথা বলবো। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি আপেল, যে আপেলটি ছাদ বাগানে হচ্ছে, দেখতে কতই না ভালো লাগে। আরও নতুন নতুন কোনো প্রযুক্তি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।